আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা তৈরি করব 4 ভোল্ট পাওয়ার সাপ্লাই কোন প্রকার ট্রান্সফরমার ছাড়াই। তো ভিউয়ার্স, এর জন্য আমাদের যা যা লাগছে, প্রথমত লাগবে 105 জে 400 ভোল্টের একটি ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরটি আমাদের লাগবে। তারপর আমাদের লাগবে 1 মেগা একটি রেজিস্টর। তারপর আমাদের লাগবে একটি ব্রিজ রেকটিফায়ার। তো আমরা 4টি ডায়োড দিয়ে আমরা এটা তৈরি করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি যদি এখানে একটু বলি, তাহলে ঠিক এই পা এবং এই পা, ঠিক এই দুটি পায়ে আমাদের 220 ভোল্ট কারেন্ট ইনপুট দিতে হবে, ঠিক এখানে এবং এখানে এবং এখানে, এবং এখান থেকে আউটপুট আসবে, এবং এই পাটি হবে নেগেটিভ এবং এই পাটি হবে পজিটিভ। তো আমরা এভাবে 4টি ডায়োড দ্বারা একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করে নিয়েছি। এবং তারপর আমাদের লাগবে একটি 16 ভোল্ট 470 UF এর একটি ক্যাপ। তো ভিউয়ার্স, চলুন আমরা সার্কিটটি তৈরি করে ফেলি, এবং সার্কিটটি তৈরি করার পর কিছু কথা রয়েছে, সেগুলো অবশ্যই শুনে যাবেন। তো ভিউয়ার্স, প্রথমত আমাদের যা করতে হবে, প্রথমত ক্যাপাসিটরটিকে নিতে হবে। তারপর আমাদের নিতে হবে 1 মেগা একটি রেজিস্টর। তো রেজিস্টরটি আমরা ঠিক এভাবে করে লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমাদের যা করতে হবে, আমাদের নিতে হবে ব্রিজ রেকটিফায়ার, এবং আমাদের নিতে হবে ক্যাপাসিটরটি। তো ক্যাপাসিটরের পজিটিভ, সরি, এই ব্রিজ রেকটিফায়ারের পজিটিভ এবং নেগেটিভ দেখে আমাদের এই ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভটি লাগিয়ে দিতে হবে। অর্থাৎ এইটি হচ্ছে আমাদের নেগেটিভ এবং এই পার্টি হচ্ছে পজিটিভ। তো এবং এই ক্যাপাসিটরের এটি হচ্ছে নেগেটিভ এবং এই পার্টি হচ্ছে পজিটিভ। তো আমরা ঠিক এভাবে করে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের ক্যাপাসিটরটিকে নিতে হবে, অর্থাৎ এই ক্যাপাসিটরটিকে। তো এই ক্যাপাসিটরের এই পার্টি আমরা এখানে 220 ভোল্ট লাইন যেখানে ইনপুট করতে হয়, অর্থাৎ ব্রিজ রেকটিফায়ারে যেখানে 220 ভোল্ট লাইন ইনপুট করতে হয়, সেখানে যে কোনো একটি পায়ে আমরা লাগিয়ে দিব। আমরা এই পার্টিতে লাগিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের 220 ভোল্ট লাইন নিতে হবে। তো আমরা দুটি তার নিয়েছি। তো একটি তার আমরা ঠিক এখানে লাগিয়ে দিব এবং আরেকটি তার আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমাদের যা করতে হবে, এখানে আমরা একটি লাইট অ্যাড করব, অর্থাৎ এই লাইটটি অ্যাড করব। তো এই লাইটটির এই লাল পার্টি হচ্ছে পজিটিভ এবং সাদা পার্টি নেগেটিভ। তো এখানে ক্যাপাসিটার পজিটিভ এবং নেগেটিভ দেখে আমরা এই তার দুটিকে ঠিক এখানে এবং এখানে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, এখানে এবং এখানে, এটি হচ্ছে নেগেটিভ এবং এই পার্টি হচ্ছে পজিটিভ। তো ভিউয়ার্স, আমরা এই লাইটটিকে লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমরা এই সার্কিটটিকে পরীক্ষা করব। তো সেজন্য আমরা সিরিজ লাইন নিয়ে এসেছি এবং আমরা এখানে রাখলাম এবং আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের লাইটটি কিন্তু জ্বলে উঠেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম ভিডিও শেষে কিছু কথা বলবো, সেই কথাটি হচ্ছে এই সার্কিটটি যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করবেন এবং এই সার্কিটটি এভাবে খোলা না রেখে একটা ক্যাচিংয়ের মধ্যে রেখে এটা ইউজ করবেন। কারণ এই সার্কিটটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই সার্কিটের পুরো অংশে কিন্তু কারেন্ট থাকবে। তো আমি যদি দেখাই, তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন টেস্টারের বাতিটি কিন্তু জ্বলতেছে, অর্থাৎ আমাদের এই লাইটেও কিন্তু কারেন্ট রয়েছে। তো এটা হয় মূলত আমরা যে ক্যাপাসিটরটি ব্যবহার করেছি, ঠিক এখানে যদি আমরা ফেজ লাইন না দিয়ে নিউট্রাল লাইন দেই, তাহলে কিন্তু এই পুরো সার্কিটে কারেন্ট থেকে যায়। তো আমি যদি এখানে প্লাগটিকে ঘুরিয়ে লাগাই, তো এখন কিন্তু এখানে আর কারেন্ট থাকবে না। এখন আমি চাইলে এখানে হাতও দিতে পারবো। তো আমার কিন্তু শক লাগতেছে না। তো এটাই হচ্ছে এর মূলত কারণ। তো ভিউয়ার্স, আমি বলবো যে কোনো সময় কিন্তু এই আমরা এই যে টু পিনটি রয়েছে, সেটা আমরা কিন্তু উলট পালটভাবে লাগাতে পারি। অর্থাৎ আমি বলবো
এটা যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একটি ক্যাচিংয়ের মধ্যে রেখে ব্যবহার করবেন। তো ঠিক সেম প্রসেস কিন্তু আমরা যে চায়নার যে টর্চ লাইটগুলো তৈরি হয়, ছোটো টর্চ লাইট 100-150 টাকা দাম, ঠিক সেম সার্কিটে কিন্তু ঠিক সেখানে ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এই সার্কিটে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একটি ক্যাচিংয়ের মধ্যে রেখে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।